শুনন্তু, আমি জানা নেই কি তার ডেঙ্গু হয়েছি কেকি, কাইকি হসপিটাল রু যা ডায়াগনোস হয়েছিলা তার ভাইরাল হয়েছি কেকি, যেহেতু তার টিকে টিকে স্পটস বাহারিলা আর তার বাকি রুমমেটস রো সেই চিকেন পক্স হয়েছিলা, তো আমি ভাবিল কি সেটা চিকেন পক্স হয়েছি কেকি। আমার তো ইনস্টিটিউটের ডক্টর অছন্তি, মানে বুধবার বুধবার সে ডক্টর আসুছন্তি, এপে পিলা সাটাকা ইউজ করলা কি নি মতে ইনভেস্টিগেট করি দেখা পড়িব। আমি তো ইনকোয়ারি করিব, এবে সেটা ইনকোয়ারি করলে আমার জানা পড়িব পুরা, মু ইনকোয়ারি আগে তো মু কিছু করি কই পারিবি নি, এতেই অছি কি আমি বহুত দুঃখিত কেমতি গোটে এতে প্রিমিয়ার ইনস্টিটিউট রু এমতি গোটে অ্যাজ দ্য হেড অফ দ্য প্রিন্সিপাল মু সেটাকু তার দায়ী মু টোটাল নেউছি, আর অটোনোমাস কলেজ রু বোর্ড অফ গভর্নর্স অছন্তি সেমানে আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যা ইনকোয়ারি রে সেমানে বুঝিবে উই উইল কমপ্লাই উইথ ইট। ম্যাডাম মরানক সহিত আলোচনা কলেনি, সে কহুছন্তি কিছি কলেনি যে আপনা আলোচনা আজি পিলারু এতে এজিটেটেড মুড অছন্তি, তো আমি চেষ্টা করুছু কি থ্রু পুলিশ ইনভেস্টিগেশন হোক। ম্যাডাম আর গোটা কথা, পিলা মানে অভিযোগ করছন্তি যে ওয়ার্ডেন তাকে ধমকাউছন্তি বিভিন্ন সময়ে ধমকাতি, তোমার সেমিস্টার আছে তোমার ব্যাগ লগাই দেবি শুনন্তু, গোটে ঘটনা হয়ে গেল পিলা মনরে মনরে বহুত দুঃখ হব, দুঃখ হব রাগ হব, তো বহুত কিছু এবে বাহারিব ফ্যাকাল্টির হাতে মার্কস রে কিছু নেই, পিলা যেমতি পরীক্ষা দিলে সেমতি হব, সেমতি সেমতি তো কিছু হওয়ার কথা না, কাইকি পরীক্ষা টাইমরে জনে এক্সটার্নাল আসছন্তি দেখিয়াকু, আর যে রিটার্ন পরীক্ষা হচ্ছে তার আনসার স্ক্রিপ্টস তো বাহার কারেকশন হচ্ছে, তো কিছু ফটো দেইছন্তি যো ফটোরে দেখা যাচ্ছে যে বাথরুমরে কবাট নাই, অস্বাস্থ্যকর পরিবেশ ভিতরে খাদ্য দিয়া যাচ্ছে, যো খাদ্য দিয়া যাচ্ছে সেতরে দন্দা পুকুড়ি কা বুলুছন্তি, সে দেউছন্তি ফটো দেইছন্তি বাথরুমরে কবাট নাই, আগে কইছন্তি এইতরে ইউজ কর ইনস্টিটিউটরে সিপিডব্লুডি সদাল আছে কাম রিপেয়ার করিয়াকো, ফটো রো আপন দেখি কি তো কই পারিবে নে কি ফর শিওর কি সেটা অ্যাকচুয়ালি ফটো আছে কি নাই। আচ্ছা, তো আপন করে যে যে রুম রো ভিতর রো ফটো দেইছন, সেটা আমার রুম ভিতর রো ফটো দেইছন, যে যেতরে বাথরুম রে কবাট লাইন নাই বলি সেই ফটো দেইছন, তাঁকর এইটার আর পিলারু এটার আর পিলারু যে ডেথ হয়েছে তার সাথে তো অ্যাকচুয়ালি কিছু কানেকশন নাহি, আগে তো আমাকে দেখা পড়িব কি কোটি আমার অ্যাকচুয়াল অ্যাবসেন্স হয়েছে। কলেজের নেগলিজেন্সি আছে ম্যাডাম, যে যে পড়ে কি পিলারু ডেথ হয়েছে, শুনুন তো ইনভেস্টিগেশন তো চলছে, যদি নেগলিজেন্স আছে আছে তাহলে আমি তার রেসপন্সিবিলিটি দিতে চিকেন বক্স হইতলা দাকু, যদি পিলাটাকে চিকেন বক্স হইতলা ডেঙ্গু হইনতিলা চিকেন বক্স হেলা পরে বি আপন কাহি কি তাকে কলেজ কর। শুনুন তো মু তো বহুত কথা কই সারছি, মোর আর কমেন্টস নাই, নেগলিজেন্স আছে ম্যাডাম, তাহলে মোর কমেন্টস নাই, আছে নেগলিজেন্স, মু তো কোচি কমেন্টস, মু ইনভেস্টিগেশন চালছি না, ইনভেস্টিগেশন হে যাক আপন মানে মোর পাখরে আসবে মু তার জবাব দেবি। যদি গোটা পিলা কলেজ রু যাউছি ঘরকু কিংবা বাহারকু যাউছি সে সম্পর্কে জানিবার কাহার তথ্য কাহা পাখে রহুছি ম্যাডাম, তথ্যটা কাহা পাখে রহুছি, যদি লেখু গোটা পিলাটি ঘরকু যাউছি সে গোটে অ্যাপ্লিকেশন দেইকি যাউছি, সে অ্যাপ্লিকেশন দেইতলে যে পিলা দেইতলে ঘরকু যিবা পাই কোন দেইতলে ম্যাডাম, সেটা তো মু কইলি না আপনাকে সব বাহারিব এবে ইনভেস্টিগেশন রে, আর এবে তো সকাল সকাল ইয়ে পিলা মানর এজিটেশন হইছে, আপন মানে দুই দিন পরে আসি কি মতে ইনভেস্টিগেশন রিপোর্টটা চাইলে মু দেই দিবি আপনাকে। ম্যাডাম যদি ওয়ার্ডেন কর নেগলিজেন্স কথা মু অ্যাকচুয়ালি অ্যাকশন তো বোর্ড অফ গভর্নর্স নেবে, বিকজ হি ইজ অ্যাপয়েন্টেড বাই বোর্ড অফ গভর্নর্স, আপন দেবে লিখি দেবে বোর্ড অফ গভর্নর্স দেবে লিখি কি, যদি যদি থিব সেমতি যেটা বাহারিব ইনকোয়ারি পরে পজিটিভলি যদি সেমতি হোক সে ওয়ার্ডেনই কাইকি মোর এগেনস্ট হলেও মোর নেইবাকে রেডি আছে।